বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার ঢাকা টু খাগড়াছড়ি ব্লগ স্টার্ট হচ্ছে। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি বাসের মধ্যে বসে আছি, তো খানিক পরিবহনে করে নন এসি বাসে যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। এখন যাত্রাবাড়িতে আছি, আর এই পর্বে আপনারা জানতে পারবেন খাগড়াছড়ি থেকে মানে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পর কোথায় ঘুরবেন, কত খরচ পড়বে, কোথায় থাকবেন, কীভাবে যাবেন, সাজেক যাওয়ার ওই সব কিছু বলে দিব এই পর্বে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। এটা হচ্ছে হোটেল নূরজান, আমরা কুমিল্লায় ব্রেক দিয়েছি। ব্রেক দেওয়ার পর এইখানে আর কি ভিডিও করতেছিলাম হোটেল নূরজাহানে। রাত তখন কত বাজে, দেড়টা বাজে মেবি। হানি পরিবহন, আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে। তো এই পর্বে আমি খাগড়াছড়ি ঢাকা থেকে যাওয়ার যে ইয়েটা এই পর্বে দেখাবো, আর তারপরের পর্বে দেখবেন ঝুলন্ত ব্রিজ। এই পর্বে যাওয়ার পথের যে সৌন্দর্য, খাগড়াছড়িতে যে রোড ভিউটা আছে মেঘটা দেখা যায় যাওয়ার সময়, সাইডে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি দৃশ্যগুলো দেখা যায় সেগুলো দেখাবো। এটা দেখতে পাবেন হচ্ছে আপনারা আনুমানিক ভিডিও 7 মিনিটের দিকে গেলে আপনারা রোড ভিউটা দেখতে পাবেন 7-8 মিনিটের পরে আর কি। আর এখন যেটা দেখবেন এটা হচ্ছে ঢাকা চিটাগাং রোডের যে ভিউটা, আর রাতে গানের আড্ডা হচ্ছে গাড়ির ভিতরে। এইটা এখন এই যে ভোর হয়ে গেছে, একবারে ভোরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে আছি। তো এইটা হচ্ছে আমি আমার সিট থেকে বসে দেখাচ্ছি, কিছুক্ষণের ভিতরে সামনে যাব। সামনে গেলে সামনের দৃশ্যটা দেখতে পাবেন, অনেক সুন্দর ভোরের দৃশ্য পাহাড়ি অঞ্চলের। এইটা হচ্ছে যে সূর্য গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, সূর্য উঠতেছে, খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা। মোবাইল মনে করেন যে ক্যামেরায় ক্যাপচার করা যায় না ওইভাবে, কিন্তু ভোরে যারা যাবেন দেখতে পাবেন, অবশ্যই জেগে থাকলে দেখতে পাবেন অনেক সুন্দর কিছু দৃশ্য সামনে আসে, যেগুলো আসলে মোবাইল দিয়ে ধারণ করা যায় না। দূরে একটা মেঘ দেখা যাচ্ছে, বাট সেটা আমি আর কি দেখাইতে পারতেছি না আপনাদের ওইভাবে। এই যে পাশে নদী আছে, মানে নদী না খালের মতো একটা, দুই পাহাড়ের মাঝ দিয়ে আর কি পাহাড়ি নদীগুলো যেমন থাকে ওরকমই। আর সাইডে যে সূর্য দেখতে পাচ্ছেন গাছের ফাঁকা দিয়ে লাল হয়ে আছে। আর কিছু দূর সামনে গেলেই দেখতে পাবেন আর কি যে মূল দৃশ্যটা, কলা গাছ বাগান। এখানে অনেক ধরনের কলা পাওয়া যায়, আর কলা খুবই সাশ্রয় মূল্য, ফরমালিন মুক্ত। পাহাড়ি অঞ্চলের ফলগুলো পাহাড়ে আসলে ট্রাই করা উচিত, যেহেতু ফরমালিন মুক্ত। তো দেখতে পারেন খেয়ে, আর দৃশ্যগুলো দেখতে থাকেন। কথা হবে একবারে শেষের দিকে যে
Oh,
আসসালামু আলাইকুম, আবার চলে এসেছি। তো এই পর্বের শেষ হচ্ছে হচ্ছে রোড ভিউ দেখতে দেখতে। তো নেক্সট পর্বে যেটা দেখবেন সেটা হচ্ছে খাগড়াছড়ির বিভিন্ন দৃশ্য। আর খাগড়াছড়িতে আসবেন ঢাকার যে কোনো বাস স্ট্যান্ড থেকে। খাগড়াছড়িতে অনেক বাস আসে, আপনি পেয়ে যাবেন, বাস কাউন্টারে গেলে পেয়ে যাবেন সব ধরনের বাস। নন এসি ভাড়া হচ্ছে 520, এসি 1100, এরকম 1100-1200। আর খাগড়াছড়িতে অনেকগুলো হোটেল আছে, থাকতে পারবেন। আর দেখার মতো প্লেস হচ্ছে রিসং ঝর্ণা, মায়াবিনী লেক, হেরিটেজ পার্ক, ঝুলন্ত ব্রিজ, তারপরে আপনার আলুটিলা গুহা। এইখানে আসলে কিছু ভিউ পাবেন বা কিছু দৃশ্য দেখতে পাবেন খুব সুন্দর। আর আসার পথে চা বাগানটা, আসলে আসার সময় অন্ধকার থাকে, দেখা হয় না। রামগড়ে একটা খুব সুন্দর চা বাগান আছে। আর জালিয়াপাড়া থেকে ডান দিকে গেলে সিন্দুকছড়ি, সেই আর কি ইউরোপ খ্যাতি সম্পন্ন রোডটা পড়ে। তো ওইখানে যাইতে হইলে জালিয়াপাড়াতে নামতে হবে। আপনার সব কিছু সব স্পট শেষ করে তখন যাওয়ার পথে জালিয়াপাড়া সিন্দুকছড়ি ওই রোডটা দেখা উচিত আর কি, আগে না যাওয়াই ভালো। আর যারা সাজেক যেতে চান তাদের জন্য তো শাপলা চত্বরে চান্দের গাড়ি আছে, 6,000-7,000 এরকম আর কি, জিপের ইয়া অনুযায়ী টাকা নেয়। এক রাতের জন্য আপনার সাথে যাবে, রাত থাকবে, পরের দিন চলে আসবে। আর খাগড়াছড়ির আশেপাশে যে স্পটগুলো আছে, মায়াবিনী লেক, তারপরে ঝুলন্ত ব্রিজ, আলুটিলা গুহা, হেরিটেজ পার্ক, এইগুলা আপনার ঘুরতে এভারেজ 500 টাকাও খরচ হবে না। রিসং ঝর্ণা এগুলা ঘুরতে, তো আপনি খাগড়াছড়ি, শুধু খাগড়াছড়ি ঘুরতে চাইলে 2,000 টাকার মধ্যে ঘুরা চলে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমার কথা শেষ করছি। আপনারা রোড ভিউ দেখতে দেখতে নেক্সট এপিসোডের জন্য ওয়েট করেন। নেক্সট ব্লগে আমি আপনাদের দেখাবো ঝুলন্ত ব্রিজ, হেরিটেজ পার্ক, আরও কিছু দেখাবো। তো এক ভিডিওতে সব কিছু ক্যাপচার করে দিলে আপনারাই বিরক্ত হবেন, এর জন্য দ্বিতীয় পার্ট করতে হয়েছে, কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।